কত ব্যবস্থা নেবেন এই বিষয়টা? আসলে অত্যন্ত পরিতাপের বিষয় এবং খুবই ন্যাক্কারজনক নিন্দনীয় বিষয় যে আগরতলা শহর যখন একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে উত্তীর্ণ হওয়ার জন্য স্মার্ট সিটির প্রকল্পে শহরের বিভিন্ন সরকারি দেওয়ালগুলিতে বিভিন্ন সচেতনমূলক পাশাপাশি শিক্ষামূলক ওয়াল পেইন্ট চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সুন্দর সুষ্ঠু ওয়ালকে যখন আমরা এর আওতায় যখন সুন্দরভাবে আমরা এর পেইন্ট করেছি, সেই জায়গায় জৈনক এমবিবি কলেজের প্রফেসর ওনার পরিচয় নাম দিয়েছেন মিস্টার কানু সেন, এমবিবি কলেজের প্রফেসর, ওনার সাথে আমি যোগাযোগ করেছি, উনি এই ইনস্টিটিউশনটা চালান। ওনাকে যখন বললাম তখন উনি বললেন যে এগুলি তো সারা শহরই আছে, এবং ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করার পরে উনি অন্যরকমভাবে কথা বলেছেন, যেটা খুবই নিন্দনীয়। উনি তারপরে আমি আমার কমিশনারের নির্দেশে এটার মেজারমেন্ট করেছি, এই সুন্দর ওয়ালটার 109 ফুট সামথিং নষ্ট করেছেন, সেই অনুযায়ী ওনাকে 10,000 টাকা পেনাল্টি করা হচ্ছে। কিন্তু পেনাল্টির থেকেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আগামী দিনে আমরা চাইছি আপনাদের মাধ্যমে, পাশাপাশি সাধারণ মানুষ, সুষ্ঠু নাগরিকবৃন্দ, প্রিয় নাগরিকবৃন্দ, যারা এই শহরকে ভালোবাসেন তারা এগিয়ে আসুন, আদারওয়াইজ ইট উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস। আজকে উনি করছেন, কালকে আরেকজন করবেন, এটা বন্ধ হওয়া উচিত। এবং আমরা চাই যে এরকম ন্যাক্কারজনক ঘটনা যখন একজন শিক্ষিত লোক নিজেকে প্রফেসর হিসেবে দাবি করে এমবিবি কলেজের, সেই লোকটা কিভাবে এরকম ন্যাক্কারজনক একটা অ্যাডভার্টাইজমেন্ট বিজনেসের উনি দিতে পারেন? আমরা খুবই মানে এটার বিরুদ্ধে আমরা স্টেপ নিচ্ছি। আমি আমার মাননীয় কমিশনারের নির্দেশ মোতাবেক ওনাকে 10,000 টাকা ফাইন করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি আগামী দিনে এই এরকম যেখানে সেটা হবে এই ধরনের ন্যাক্কারজনক এবং নিন্দনীয়, এগুলির বিরুদ্ধে আমরা কন্টিনিউ আমরা এ ব্যবস্থা করব। আপনাদের মাধ্যমে আমরা চাই শহরকে সৌন্দর্যায়নের যে প্রকল্প চলছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থ আগরতলা স্বচ্ছ আগরতলার সেই স্লোগানকে সামনে রেখে এইরকম ন্যাক্কারজনক নোংরামি থেকে যেন মানুষ একটু দূরে থাকেন এবং এর প্রতিবাদ করুন, সাধারণ মানুষ নাগরিক হিসাবেও, পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের আগরতলা পৌর নিগমের হতে আমি সাউথ জোনের ইন্সপেক্টর আবেদন রাখছি, সবাই যেন এর প্রতিবাদ করেন। আপনার নাম পরিচয়? আমার নাম তনুজ সাহা, আমি আগরতলা পৌর নিগমের দক্ষিণ জোনালের ইন্সপেক্টর।